রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালত চত্বরে আনতেই বিস্ফোরক মন্তব্য করলেন। শিক্ষামন্ত্রীর কাছে শুভেন্দু, সুজন, দিলীপ, শ্রমিক এরা চাকরির জন্য তদারকি করতেন বলে আজ বিস্ফোরক মন্তব্য করলেন, কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি। তিনি বললেন ওনার মাথা খারাপ হয়ে গেছে, তাই পাগলের প্রয়াস বকছে। সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তারা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তারা কি করেছেন। তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদবির করেছে। যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। শুভেন্দু অধিকারীর 11-12 সালটা দেখুন না, ডিপিএসসিটা দেখুন না কি করেছিল তারা। তৃণমূলের প্রধান মুখপাত্র আজকে বিস্ফোরক মন্তব্য করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে জড়িয়ে বিভিন্ন কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন। উনি যখন নিজে জড়িয়ে যাচ্ছেন তখন একে অপরকে দোষী সাজানোর চেষ্টা করছেন, কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন। এই সব কালিমা না ছিটিয়ে আপনার সৎ সাহস থাকে, আপনি প্রমাণ দেখান। আমরা আইনকে সম্মান করি, আইন আইনের পথে চলবে, আইন যেই সাজা দেবে, কেউ যদি দোষ করে থাকে নিশ্চয়ই আইন তাকে সাজা দেবে, সেই সাজা সবাই মাথা পেতে নেবে। আমরা আইনকে সম্মান জানাই এবং উনি যে ভুলভাল বকছেন তার একটাই কারণ, উনি নিজেই জড়িয়ে যাচ্ছেন। নমস্কার, আমি ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে প্রদীপ বিজলি, রাজ্যের সহসভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নাই আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।